হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ইতিমধ্যে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসছে আজকের তিরিশটি একদম লেটেস্ট আপডেট তার সাথেই থাকছে আজকের সব থেকে বড় খবর জল ছেড়েছে ডিবিসি চারিদিকে আবার উথাল পাতাল চলে জেলায় জেলায় দুর্ভোগের আশঙ্কা একাধিক এলাকা প্লাবনে বিপদের পর বিপদ ভেঙে যাচ্ছে বাঁধ তার সাথেই নটি জেলায় থাকছে আরো ভয়ানক সতর্ক বার্তা কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে অপরদিকে আবার ভয়ানক বৃষ্টির তাণ্ডবে বানভাসী একাধিক জেলায় বিপদের সতর্ক বার্তা মোকাবেলায় আবার বিরাট নির্দেশ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পুজোর আগেই রান্নার গ্যাস নিয়ে দারুণ সুখবর এক নাগারে হু করে কমিয়ে দিল রান্নার গ্যাসের দাম আর তার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে দিল্লির রাস্তায় হেনস্থা ধর্ণা মঞ্চে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই বলছেন উদ্ধত্তে অন্ধ হয়ে গেছে অভিষেকদের হেনস্থার অভিযোগে বিজেপি কে কড়া নিশানা এবার মমতার চিংগুরের ফল ভুগছে সিপিএম বিজেপির পতন এবার অব্যসম্ভী মুক্তি পেয়ে হুঙ্কার এবার অভিষেকের আর তার মাঝেই বার্তা এক লক্ষ নিয়ে রাজভবন অভিযান দিল্লি থেকে আন্দোলনের ডাকেবার অভিষেক ব্যানার্জি আর তাতেই কেঁপে গেল গোটা বাংলা আলো মেঘে ঢাকছে আকাশ রাতভর তোলপাড় হবে বৃষ্টিতে বুধবার বঙ্গের ভাগ্য ফের প্রবল বৃষ্টি দিল্লিতে ধর্নায় যে কাণ্ড করেছে তাতেই অবস্থা খারাপ ছিনল মহু আমিত্রের শাড়ি মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভদ্রতার অভিযোগ তৃণমূলের অভিষেকের বিরাট বড় বার্তা নিজের বেতন দিয়েই মেটাবে না বকিয়া টাকা দু মাসের মধ্যেই পাওনা মিলবে ধর্না দেওয়া দু হাজার পাঁচশো বঞ্চিতের যন্তর মন্ত্রের সভা করে বিরাট বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে একশো দিনের বকিয়া টাকা নিজের বেতন থেকে ফেরত দেবেন মিশন দিল্লিতে অংশ নেওয়া বঞ্চিতরা এবার অভিষেক নিজের পকেট থেকেই তাদের টাকা মেটাবেন এই বার্তাতে এবার নড়লো বাংলা বাংলা দিল্লিতে যা কাণ্ড ঘটে গেল তা শুনেই আপনারা চোখ কপালে উঠবে দিল্লিতে এই আটকের জবাব দিচ্ছে বিজেপি কে বললেন দিল্লি কে আটকের জবাব দেবে বাংলা পুলিশ লাইন থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের টেনে হিচড়ে যেভাবে তোলা হলো ভারতের জন্য আজ কালো দিন মন্তব্য অভিষেকের ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক সহ তৃণমূল এটাই তো ট্রেলার মুখ্যমন্ত্রী আসলে আসলে সিনেমা দেখবেন তেমনই সময় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে উঠে আসছে আবারও বিরাট ধামাকাদার চকচকে আপডেট যাতে গোটা বাংলা বুঝতে বানবাসী বন্যা তার মাঝে রাজ্য রাজনীতিকে চাপানো দূর যেন গোটা বাংলার অবস্থাকে আরো দুর্বিজন করে তুলছে একদিকে শিক্ষা চাকরি দুর্নীতি আর তার মাঝে একশো দিনের কাজে বাধা এদিকে আবার বাংলায় নতুন করে পাকা বাড়িয়ে হচ্ছে না আর সেই সাথে বানবাসীতে জল থই তো একের পর এক বাড়ি আর তাতেই বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশিকা আর এমনই সময় উঠে এলো স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা এদিকে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে বিরাট বার্তা দিলেন এবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সাথে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে যেখানে পুরো দুর্নীতি মামলা পর খাদ্য মন্ত্রীর ইডি বিরাট কাণ্ড ঘটলো দিকে অভিষেকের থেকে পালিয়ে মারছেন রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ মন্ত্রীর আর তাতেই যেন তোল পাড়ে গোটা বাংলা আর সেই সাথেই বিরাট বড় খবর এই মুহূর্তে এই কাজ করলেই পাবেন সরকারি সাহায্য পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন আপনি থাকছে ঝাঁ চকচকা বিরাট খবর সেই সাথে বেঁচে ফিরল নিখোঁজ এক সৈনিক এখনো খোঁজ নেই একশো জনের বান সিকিমে মৃত্যু বারো সেই সাথে কোথায় কোথায় এবার রেড অ্যালার্ট জারি হচ্ছে থাকছে জেলায় জেলায় ভয়ানক সতর্ক বার্তা তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকরে বিস্তারিত তিরিশটি খবর দেখতে থাকুন এবং এই ভিডিওর মাঝেই থাকছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একের পর এক বিরাট বড় খবর মোটা অঙ্কের টাকা রেখে থাকলে আগে বাকে সচেতন হন কারণ আধার কার্ডের যে প্রতারণা না তাতে এবার ফেসে যাচ্ছে একের পর এক বিরাট টাকার মালিকেরা অ্যাকাউন্ট কিভাবে নিজেই সুরক্ষিত রাখবেন তবে বিস্তারিত তিরিশটি খবর আলোচনার পূর্বে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং তার সাথে সাথেই পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশানে ক্লিক করে দিন তাহলে সবার প্রথমে প্রতিটি তাজা খবর এবং আপনার জেলার খবর পাবেন তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে টান ভরণ কোথাও গ্রেপ্তারি নিয়ে একের পর এক আওয়াজ আর তার সাথে কেন্দ্রের দিকে বারে বারে আঙ্গুল তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই সময় উঠে এলো বিরাট খবর যা প্রত্যেককে চমকে দেবে অক্টোবরে ইডির কাছে হাজার দিতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরাট বড় নির্দেশ এবার ডিভিশন বেঞ্চের তবে দশ অক্টোবরের মধ্যেই সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ইডির কাছে তা খতিয়ে দেখে আটচল্লিশ ঘন্টার নোটিশের সমন পাঠাতে পারবে ইডি তবে উনিশ থেকে ছাব্বিশ জিজ্ঞাসাবাদ নয় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চের এমনই আপডেট এখানে উনিশ মাস ধরে তদন্ত কি হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের এর মধ্যেই তদন্ত গুটিয়ে আনুন তার সাথে এবার বিরাট আওয়াজ তুলে ফেললেন বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালহীন রাজভবনের উদ্দেশ্যে মিছিল অভিষেকের পঞ্চাশ লক্ষ চিঠি নিয়ে তৈরি ধর্ণা মঞ্চ কেন্দ্র মঞ্চনার অভিযোগে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পর আজ বৃহস্পতিবার রাজভবন চলো অভিযান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন এক্সাইট থেকে জহরলাল নেহেরু রোড হয়ে রাজভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে এদিন সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি রওনা দিয়েছেন রাজ্যপাল করে সিবিয়ানন্দ সেখান থেকে নয়াদিল্লিতে যাওয়ার কথা তার অপর দিকে এদিন বেলা আড়াইটে থেকে জমায়েত শুরু হয় রবীন্দ্র সদান চত্বরে সেখান থেকে বেলা তিনটে নাগাদ তৃণমূলের নেতা কর্মীরা মিছিল করে এগোতে শুরু করে রাজভবনের উদ্দেশ্যে অন্যদিকে রাজভবনের সামনে তার আগেই তৈরি হয়ে যায় মঞ্চ সেখানে একে একে জড়ো হন জব কার্ড হোল্ডার থেকে শুরু করে তৃণমূল কর্মীরা তবে সবচেয়ে বড় খবর যে আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে বিধ্বস্ত বাংলা ঘুম মুড়িয়েছে গোটা রাজ্যের প্রশাসনের তৈথই জলমগ্ন এবার বাংলা চারিদিকে ডিবিসের জল যেন গোটা বাংলাকে জাঁকে ধরেছে আর তার মাঝেই মুসলদারে বৃষ্টি যেন বাংলাকে কোনোভাবেই ছেড়ে কথা বলছে না এবারে একাই সামলানোর ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতিকে সামাল দিতে তৎপর কঠোর নির্দেশিকা জারি মানতে হবে প্রত্যেককে খবর পাওয়া যাচ্ছে ফের জল বাড়তে পারে তিস্তায় কালিম্পং জলপাইগুড়িকে সতর্ক করলো নবান্ন সিকিমে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা এগারো তিস্তার জলস্তর ফের বাড়ার সম্ভাবনার কথা প্রয়োজন আরো বাসিন্দাদের নিরাপদ সরিয়ে নিয়ে যাওয়া

রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিস্তার জলস্তর ফোলা বাড়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনে আরো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূলের নেতাদের আটক হওয়ার ঘটনাকে গণতন্ত্রের কালো দিন বলে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক সেন্ডারে তৃণমূল নেত্রে লিখছেন বিজেপির এই আচরণ প্রমাণ করল বাংলার মানুষকে তারা কতটা সম্মান করে রাজ্যের মানুষের প্রাপ্য অধিকারকে মর্যাদা দেয় না মঙ্গলবার নয়াদিল্লিতে রাজ্যের প্রাপ্য বকে আদায়ের দাবিতে কেন্দ্র সঙ্গে দেখা করতে কৃষি ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা তৃণমূলের অভিযোগ আগে থেকে কথা দেওয়ার থাকলেও প্রতিনিধি দলে থাকা একশো দিনের শ্রমিক এবং আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন কেন্দ্র গ্রামান্নয়ন প্রতিমন্ত্রী এরপরে কৃষি ধর্নায় বসেন অভিষেক সহ তৃণমূলের নেতারা তৃণমূল নেতাদের সেখান থেকে কার্যত চ্যাংদলা করে টেনে হিচড়ে সরিয়ে দেয় দিল্লি পুলিশ এমনকি মহিলা নেত্রীদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদ করে নিজের এক স্যান্ডেলে মমতা লিখছেন প্রথমে এরা খুব দায় ভাবে বাংলার গরিব মানুষের পাপ্য টাকা আটকে রাখলো আবার যখন আমাদের প্রতিনিধি দল মানুষের অসুবিধা তুলে ধরে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেল তখন তাদের সঙ্গে নির্মম আচরণ করা হলো প্রথমে রাজঘাটে তারপর কৃষি ভবনে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শক্ত হাত হিসেবে দিল্লি পুলিশ নীলজ্জের মতো আমাদের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের অপরাধীদের মতো টানতে টানতে পুলিশ ভ্যানে নিয়ে গেছে কারণ আমাদের প্রতিনিধিরা ক্ষমতাশীলদের উদ্দেশ্যে সত্যি কথা বলার সাহস দেখিয়েছিল অহংকার এবং যে দোদের অন্ধ করে দিয়েছে বাংলার মানুষের কণ্ঠস্বরকে স্তপ্ত করতে ওরা সব সীমা ছাড়িয়ে গিয়েছে তার মাঝেই ভারতের সোনার ছেলেকে নিয়ে যেন গর্বে বুক ফুলে উঠছে ভারতের চীনের ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে ধরে ফেললেন সোনাজয়ী নীরাজ চোপড়া ভয়ঙ্কর অভিযোগ তাকে চীন চেষ্টা করেছিল ঠেকায় তবে পারেননি নীরাজ চোপড়া এশিয়ান গেমস সোনা জিতেই ছাড়লেন তবে ভয়ঙ্কর এক অভিযোগও তুলেছেন তিনি তার অভিযোগ তার প্রথম থ্রো বাতিল হয় সেটা উদ্যোক্তাদের গাফলাতিতে তারা নাকি নীরাজের প্রথম থ্রো কতদূর গিয়েছিল তা নির্ধারণ করতে পারেননি তারপরে নিরাজের সঙ্গে উদ্যোক্তাদের আলোচনা চলে অনেকক্ষণ প্রায় তেরো মিনিট ধরে অপেক্ষা করেন নিরাজ আসলে নিরাজ নিজের সেরা থ্রো করেন প্রথমেই তার সেই প্রথম থ্রোকেই বাতিল করে দিয়েছিল তারা তাও আবার উদ্যোক্তাদের গাফলা দিতে এদিন সেই থ্রো বাতিল হওয়ায় তিনি কিছুটা চাপে পড়ে যান তবে তারপর তিনি এইটি এইট পয়েন্ট এইট এইট মিটার থ্রো করেন এবং সেই থ্রো তাকে সোনা এনে দেয় নিরাজ বলেন ওরা আমার থ্রোটা মাপেনি তার মধ্যে আরেকজন থ্রো করে ফলে ওরা আমি কতটা দূরে ছুঁড়েছিলাম সেটা হারিয়ে ফেলে চীনা অফিসিয়ালরা কিশোরের সেকেন্ড থ্রো বাতিল করে সেটাও ভুল সিদ্ধান্ত ছিল ইরাজ আরও বলেন এবার এশিয়ান গেমস একই ঘটনা ঘটেছে অন্য ভারতীয় অ্যাথলিকদের সঙ্গেও আমি আমার প্রথম থ্রো ভিডিও দেখবো প্রসঙ্গত মেয়েদের একশো মিটার হার্ডলেস এর সঙ্গেও একই ঘটনা ঘটে চীনা অফিসিয়ালদের ভুলেই তাকে ভুগতে হয়েছিল ইরাজ আরও দাবি করেন এদিনে চীনা অফিসিয়ালরা এতটাই দাবি করেছিলেন যে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল তার ফলে করে থ্রো ক্ষেত্রে তিনি চাপে পড়তে পারতেন মিরাজ দাবি করেছেন যে কোনো ইভেন্টে ছবার জ্যাভলিন ছুটতে হয় কিন্তু এবার তাদের সাতবার ছুটতে হলো আর ভারতের বেলাতে এমন কাণ্ড কেন হলো তা তিনি খতিয়ে দেখবেন দিকে আবার ডুবছে বাংলা শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা ঠুকলেন ক্যামাক স্ট্রিটকে তিস্তা সহ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মেঘভাঙা বৃষ্টির জলে তিস্তা নদীর ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের কাছে বিশেষ কাছে নজরদারি যাতে চালানো হয় সে বিষয়ে এক স্যান্ডেলে আর্জি জানান ডিবিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের রাকাধিক জেলাও মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান বিরোধী দল নেতা অধিকারী শুভেন্দু তার হ্যান্ডেলে লেখেন উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি এবং পরবর্তীকালে স্থান নদীতে আকস্মিক বন্যার ফলে উত্তরবঙ্গের নিচে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বিশেষ করে সিকিমের সীমান্তবর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারই মাঝে উঠে আসে আর একটি বিরাট বড় খবর তবে তার। পূর্বে আপনাদেরকে একটি লেটেস্ট আপডেট লক্ষ্মীর ভান্ডারা দুয়ারের সরকার বা সরকারি প্রকল্প অনুদান এমনকি খেলা হবে বিশ্বকর্মা প্রকল্পের যাবতীয় আপডেট জানতে আমাদেরই অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন অনলি টেন নিউজ ডট কম আর তারপরে নিজেদের মতো করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিংক এবং কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদনের যোগ্য বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন তার জন্য জাস্ট সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন অনলি টেন নিউজ ডট কম মুহূর্তে খবর পুর নিগমে দুর্নীতি মামলায় খাদ্য মন্ত্রীর বাড়িতে ইডি এর আগে তদন্তে বারবার উঠে আসছে রথিন ঘোষের নাম রথিন ঘোষের বাড়ি ছাড়াও আরও এক দুজন ঠিকানা তল্লাশি চালাচ্ছে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অভিযানের দিনই খাদ্য মন্ত্রীর বাড়িতে ইডি রথিন ঘোষের মাইকেল নগরের বাড়িতে ইডি অধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চলছে তল্লাশি এর আগে তদন্তে বারবার উঠে এসেছিল রথিন ঘোষের নাম রথিন ঘোষের বাড়ি ছাড়াও আরো এক দুজন ঠিকানা তল্লাশি চালাচ্ছে ইডি তার মাঝে গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য বিরাট খবর এই কাজ করলেই পাবেন আপনি সরকারি সাহায্য পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন আপনি চলতি বছরের শেষের দিকে এক কোটি ফুটপাত বিক্রেতাকে ঋণের আকারে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তুতি করছে কেন্দ্র সরকার অল্প আয়ের কোটি কোটি মানুষকে সাহায্য করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার পিএম সমৃদ্ধি আওতায় চলতি বছরের শেষের দিকে এক কোটি ফুটপাত বিক্রেতাকে ঋণের আকারে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র প্রধানমন্ত্রী সমৃদ্ধি যোজনার পরিধি বাড়িয়েছে সরকার যাতে আরো বেশি সংখ্যক মানুষ এটি থেকে উপকৃত হতে পারে তার জন্য এই সিদ্ধান্ত পিএম সম্মেদি স্কিম কি তা আপনাদের জানাও প্রয়োজন পিএম এম স্কিম অর্থাৎ প্রধানমন্ত্রী হকারদের সমৃদ্ধি প্রকল্পে পয়লা জুন দু হাজার কুড়িতে শুরু করেছিল এটি একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প যার অর্থ এই প্রকল্পের আওতায় স্বল্প ঋণ দেওয়া হয় এবং এই স্কিমের সুবিধাভোগীরা দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ টাকার তিনটি কিস্তিতে ঋণের সাহায্য পান তবে আবহাওয়ার সতর্কবার্তা কোথায় কোথায় বৃষ্টিপাত আবহাওয়ার কি খবর তা চোখ রাখার পূর্বে জানিয়ে দেব পলি সরতে বেরিয়ে বাড়ি গাড়ি তিস্তার গর্ভে তলিয়ে যাচ্ছে জাতীয় সড়ক সিকিমের ধসের মর্মান্তিক ছবি সামনে বুধবার ভোর থেকে আতঙ্কের ডুবে রয়েছে সিকিম মেঘ ভাঙা বৃষ্টিতে লোনা ফেটে পড়েছে খরস্রোতা নদী হরপাবান বান তিস্তার জলস্তর উত্তরবঙ্গে বৃষ্টি পেয়েই চলেছে প্রাকৃতিক দুর্যোগের হাহাকার পড়ে গিয়েছে চারিদিকে তিস্তার এই ধ্বংসলীলায় বলি হয়েছে অন্তত পক্ষে চোদ্দ জন এখনো পর্যন্ত নিখোঁজ একশো কুড়ি কিন্তু তিস্তার জলস্তরের মতো এই সংখ্যক বাঁধ ভেঙেছে শরীর কাটা যত সামনের দিকে এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে নিখোঁজের সংখ্যা মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে আরো বলে আশঙ্কা করা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কেমন রয়েছে সেই পাহাড়ি রাজ্য চব্বিশ ঘন্টার পরেও শান্ত হয়নি সিকিম রাজ্যের বিভিন্ন এলাকায় ধস নেমেছে ক্রমাগত বৃহস্পতিবার সকালে বড় সড়ক ধস নেমেছে রাজ্যের উনত্রিশ মাইল এলাকায় ধসের বলে দশ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে তিস্তা ব্রিজ থেকে সিকিমে যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বড় আকারে ধসের কারণে জাতীয় সড়কের নিচের দিকে বসে গিয়েছে পুলিশ সরাতেই তার তলা থেকে উঁকি দিচ্ছে বাড়ির ধ্বংসাবশেষ থেকে গাড়ি তিস্তা যা নদী গিলে রেখেছিল পুলিশ সরাতেই তার ভয়াবহতা প্রকাশ এসছে এদিকে নমানে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক ফোন মারফত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম চালু করার জন্য নবান্ন পর্যটন দপ্তরের অফিসে এই কন্ট্রোল রুম খুলছে চালু হচ্ছে টোল ফ্রি নম্বর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে ত্রাণ শিবিরের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সমস্ত কর্মচারী ছুটি বাতিল করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব এইচ কে ফোন করে সিকিমের মুখ্য সচিব ও সেখানকার মেঘভাঙা বৃষ্টির খবর দেওয়ার পরই শুরু হয়েছে উদ্ধার কাজ এছাড়াও বাকি টাকা খবর যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কমে পেয়ে যাবেন সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের শত আপডেট এই মুহূর্তে এক পুলোকে দেখে নিন